আচ্ছা, আজকের এই ভিডিওটি একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ কি, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনারা যারা কলা খান, তো কলা খাওয়ার সঠিক নিয়মটা কখন, আপনারা যারা জিম করেন তাদের জন্য সঠিক নিয়মটা কখন, এবং এর কি বেনিফিট আছে, প্রত্যেক দিন যদি আপনারা কলা খান তাহলে কি কি বেনিফিট হতে পারে, তো সেই সব বিষয়ে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে পুরোটা একবার দেখবেন, তাহলে কিন্তু ফুল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, তো নাহলে কিন্তু অনেকটা মিস করবেন। তো চলুন এবার আমরা জেনে নিই। দেখুন, প্রথমে আমরা কথা বলি, যাদের বডিতে মানে যাদের শরীরে আয়রনের কম রয়েছে, আয়রনের কম থাকা মানে হিমোগ্লোবিন কিন্তু কম হয়ে যাওয়া, আর এটার কারণে কিন্তু শরীরটা অনেক পাতলা মনে হয়, অনেক শরীরটা শুকিয়ে যায়, ঠিক আছে। তো এই প্রবলেমটা যাদের আছে তাদের জন্য কিন্তু কলাটা একটা অনেক বড় একটা ঔষধ, ঠিক আছে। যাদের এই প্রবলেমটা আছে মানে একেবারে যারা একবারে পাতলা, তাদের কিন্তু ডাক্তাররাও এই কথাটা বলে যে আপনারা দিনে একটা হোক দুটো হোক কলা খাবেন, এসে একটু দুধ খাবেন, ঠিক আছে। কারণ কি, আপনারা যখন এটা রেগুলার যখন খেতে থাকবেন, ঠিক আছে, কলাটা যখন রেগুলার আপনারা খাবেন, এটাতে কী হবে, আপনাদের যে শরীরে আয়রনের মাত্রাটা যেটা কম আছে, ঠিক আছে, সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করবে। সেই জন্য অবশ্যই প্রত্যেক দিন একটা হোক দুটো হোক আপনারা কলা কিন্তু খাবেন। আচ্ছা, দুই নম্বর টিপস আপনাদের যেটা দিতে চাই সেটা হলো কি, যারা ব্যায়াম করেন বা যারা জিম করেন তারা কতক্ষণ আগে খাবেন কলা। তো অনেকে কী করে, যারা ব্যায়াম করে মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা আগে কলা খেয়ে নেয়, কিংবা অনেকে কী করে জিমে ঢোকার আগে বা ব্যায়াম করার আগে কলা খেতে গেলে ঢুকলো, কলা ফেলে দিলো, ব্যায়াম করা শুরু করলো, এটা করলেও কিন্তু চলবে না, ঠিক আছে। আপনারা কলাটা সঠিক রেজাল্ট যদি পেতে চান তাহলে কম করে মোটামুটি 10 মিনিট আগে আপনারা কিন্তু কলাটা খাবেন, এবং ব্যায়াম করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা অনেকদিন ধরে যারা ব্যায়াম করছেন তারা ওয়ে প্রোটিন খাবেন, কিংবা আপনারা ডিম হোক যেটা হোক খাবেন, খাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা বা 10 মিনিট পরে আপনারা কিন্তু কলাটা খাবেন, ঠিক আছে। মানে প্রোটিন খাওয়ার 10 মিনিট 15 মিনিট পরে কিন্তু আপনারা কলাটা খাবেন। কলার মধ্যে কী আছে, কার্বোহাইড্রেট আছে, এটা কিন্তু অনেকটা আপনাদের এনার্জিটাকে ফিরিয়ে আনতে কিন্তু অনেকটা সাহায্য করবে, সেই জন্য অবশ্যই খাবেন ব্যায়াম করার 20 মিনিট পরে। এবং যাদের ওয়েট একেবারে কম, ঠিক আছে, একেবারে হালকা ওয়েট, তারা কী করবেন সকালবেলা এবং বিকেলবেলা, ঠিক আছে, আপনারা কিন্তু কলা খাবেন, এই না রাত্রেবেলা খাবেন না, ঠিক আছে। রাত্রেবেলা খাইলে কী হয়, অনেক কারো কিন্তু সর্দি লেগে যেতে পারে, তো সেই জন্য অবশ্যই কলাটা খাবে সকালবেলা, দুধের সাথে খেতে পারেন দুটো হোক একটা হোক কলা, এবং বিকেলবেলা দুধের সাথে একটা হোক দুটো হোক কলা খাবেন, এটাতে কিন্তু আপনাদের অনেকটা বেনিফিট দিবে, ঠিক আছে। তো এটাই ছিল কয়েকটা ইনফরমেশন, আপনাদের হয়তো বা কাজে লাগবে, যদি কাজে লাগে অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, ফিউচারে এরকম টাইপের আরও ভিডিও পাওয়া যায়। তো আজকে আমি দাদুরকি থ্যাংক ইউ, টেক কেয়ার।